পাই জসীমউদ্দিন এক গায়ে এক চাষা ছেলে লম্বা মাথা চুল কালো মুখে কালো ভুমর কিসে রঙিন ফুল করো স্যার ও স্যার আমার কবিতা পড়তে ভালো লাগে না তাহলে তোমার কি পড়তে ভালো লাগে আপনি আমার অঙ্ক স্যার একটা খুশির খবর আছে আপনি বসেন আমি আপনার জন্য শরবত নিয়ে আসি স্যার আমিও আনতেছি শরবত খেতে হবে কেন কলমে একটা খুশির খবর আছে স্যার এবার আমারটা খান এই মাত্র একটা শেষ করলাম এখন আর পারবো না খেতে ও বুঝতে পেরেছি ওরটা খেতে ভালো লেগেছে আর আমারটা খেতে ইচ্ছা করে না 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 আমি তাই করছি না আচ্ছা দাও খাচ্ছি আর না খালি হয় না একটু না খাই স্যার কাপটা বেশি স্বাদ লেগেছে স্বাদ তো লাগিছে মনে না না দুইজনেরটাই খুব স্বাদ হচ্ছে আচ্ছা এখন কদিন আসলে খুশির সংবাদটা কি ভাইজানরা আরব দেশে চলে গেছে আমাদের জন্য আরব দেশ থেকে রসগোল্লা নিয়ে আসবি ও কইছে ভাইজানরা আমাদের জন্য আহলান সাল্লান কিনে আনবি আহলান সাল্লান সেটা আবার কি জিনিস আমিও কতি পারি না কিন্তু শুনেছি আরবের লোকেরা নাকি এটা খায় স্যার আপনি কোনো চিন্তা করেন না ভাইজানগুলোর লোকে কথা হলে আপনার লাগে বেশি করে আল্লাহ সাল্লাহ আনতে কমানে স্যার খুবুস খুবুস কি খুবুস 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 ও হ্যাঁ খুবুস খুবুস ধরো খুশবু হুম এই যে একটা ধরো সুন্দর ঘিরান শুকলি পরে সুন্দর ঘিরান বেরোয় তার থেকে ধরো সুবাতাস বয়ে যায় এটারে খুশবু বলে আবার খুবুস খুবুসও বলে আপনি করলেন খুশবু কিন্তু ভাইজানারা করলো যে এটা নাকি আরব দেশের লোকেরা খায় খুবুস খুবুস খায় নাকি হ্যাঁ খাতেও পারে কারণ ধরো গিয়ে ওই যে মনে করো যে আরবে তো প্রচুর ফুল বাগান মানে চারিদিকে সবুজে ঘিরা থাকে তা আরব দেশের লোক খুবুস খুবুস খাতেই পারে যাক আমরা এই আলোচনা বাদ দিই এখন পড়া শুরু করো কি পড়বো স্যার পড়ো পড়ো তাড়াতাড়ি স্যার শোনা দিকাও ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল দিকাও ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল স্যার আমি বাংলা পড়বো হ্যাঁ পড়ো পড়ো রূপা জসীমউদ্দিন এই গায়ে এক চাষার ছেলে আচ্ছা দুইজন একবারে একবারে এইভাবে পড়তে পারবে তুই কি আমাকে পড়তে দিবি দিকাও দিকাও ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল দিকাও রূপা জসীমউদ্দিন শোনো শোনো দি স্যার ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল পড়তে দিবি না না